একটি ব্যবস্থাপনা, আর দ্বিতীয় হচ্ছে অর্থনীতি। বাজেট অর্থনীতিকে ঘিরে, এখন সনাতনীভাবে অর্থনীতিটা চলছে কিভাবে, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সবাই গ্রোথকে পছন্দ করে, গ্রোথকে করতে গিয়ে আমরা প্রায় বিভিন্ন দেশে, শুধু যে বাংলাদেশে তা না, আমরা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসকে অনেক সময় ইগনোর করে যাই, অনেক সময় বাধ্যতামূলকভাবে, যেটাকে বলা হয় বাস্তব নির্মম বাস্তব, অনেক সময় মূর্খতার কারণে, আর অনেক সময় বাজেটের মধ্যে যে কিংবা অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে একটিখানে কি থাকে, একটা ইনজাস্টিস থাকে। কিংবা আপনি দেখেছেন ইদানিংকালে প্রায় অনেকগুলো বিকাশমান দেশেই, মানে আমরা রাজনীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সামাজিক ন্যায় বিচারের সাথে একটা ব্যালেন্স করতে পারছি না, যার কারণে আপনি নিজেই দেখেছেন, মানে যতটুকুই ত্রুটিপূর্ণ হোক না কেন আমাদের বিগত নির্বাচনটি, তার মধ্যে কিন্তু বিরাট একটি অংশ হচ্ছে ব্যবসায়ী জনপ্রতিনিধি। এবং আপনি আরেকটি দেখছি আমরা ইদানিংকালে যারা সরকারের মানে শীর্ষ পদে যোগদান করেছেন মন্ত্রিসভায়, তাদেরও কিন্তু ফ্যামিলিতে, মানে উনি যদি প্রধান ব্যক্তি ধরা হয়, দ্বিতীয় প্রধান ব্যক্তিটি মানে স্পাউসটি ব্যবসার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। এমনকি অনেকে রয়েছেন তাদের কংক্রিট কোনো ব্যবসা নাই, তাদের ব্যবসার হতো অ্যাডভোকেসি, কোনো কিছু যেটাকে অনেকটা নোংরাভাবে বলা হয় লোবিং কিংবা পাইয়ে দেওয়ার যে একটি বিষয় রয়েছে। তো সেই আসপেক্টে সামগ্রিকভাবে কিন্তু আমার আয় ব্যয়, আয় ক্ষেত্রে প্রায় বলা হয়ে থাকে আমাদের দেশগুলোতে যে আয়টা যত, আয় করাটা যতটা সহজ, গুণগত মান বজায় রেখে এবং আমার আলটিমেট যে আকাঙ্ক্ষা কিংবা অ্যাসপিরেশন কিংবা এক্সপেকটেশান, যে আমি এক টাকা ব্যয় করে কি করব, আমি এক টাকা কি ব্যয় করব কৃষির আধুনিকীকরণের জন্য, শিক্ষার শিক্ষা ব্যবস্থায় আরও বিজ্ঞান মনস্ক জনগোষ্ঠী সৃষ্টির করার জন্য, নাকি আমি গরিবের দুয়ারে ন্যূনতম স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য, নাকি আমি ভবিষ্যতে প্রাইভেট সেক্টর লেট গ্রোথ করার জন্য কিংবা রপ্তানিকে উল্লম্ফন করার জন্য আমি ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করব। আপনি দেখেছেন আমরা যখন নতুন সরকারটি আসলো, নতুন সরকার মানে 2008 সালের নির্বাচনের মাধ্যমে, সরকার তো একই রয়েছে প্রায় 16 বছর যাবৎ, এই জন্য নতুন সরকারই বলছি। সো সেই ক্ষেত্রে আপনি দেখেছেন যে তারা, তখন আমরা একটা আলোচনা করেছিলাম যে আমাদের বিদ্যুৎ প্রয়োজন। সো বিদ্যুতের ক্ষেত্রে কি, আমরা ফিলিপাইনকে দেখে আমরা একটা ইনডেমনিটি সংসদে নিয়ে গেলাম যে বিদ্যুৎ সঞ্চালনের জন্য যে আইনকানুন করবে সরকারি কর্মকর্তারা, এবং এটার সাথে বাস্তবায়নের সাথে সঞ্চালনের সাথে বিতরণের সাথে যে সমস্ত সরকারি কর্মকর্তা এবং নীতি নির্ধারণের সাথে সম্পৃক্ত থাকবেন, তাদের কোনো বিচারের আওতায় আনা যাবে না। সো আমরা খুশি ছিলাম, আমাদের বিদ্যুৎ প্রয়োজন ছিল প্রাইভেট সেক্টর লেট গ্রোথের জন্য, শিক্ষার মানে গ্রামে গঞ্জে শিক্ষাকে অবহিত করার জন্য, পরীক্ষার সময় যাতে বিদ্যুৎ পায় সকলে। কারণ আমরা অতীতে দেখেছি কি, যে বিদ্যুতের যখন সংকট ছিল তখন দেখা গেল আরবান গ্রিডগুলোকে হ্যাপি রাখার জন্য, গুলশান বনানি বারেদারা ধানমন্ডি এই সমস্ত এলাকায় কিংবা পল্টন কিংবা কাকরাইল কিংবা বিজয়নগরকে হ্যাপি রাখার জন্য ওই গ্রামে গঞ্জে আর বিদ্যুৎ দেওয়া হতো না। এমনও দেখা গেছে আমরা যে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ, তৎকালে মেট্রিক পরীক্ষা চলছিল, ময়মনসিংহে বিদ্যুৎটা না দিয়ে ওই গ্রিডের বিদ্যুৎ ট্রান্সফার করে আরবান গ্রিডে দেওয়া হয়েছে বারেদারা গুলশান বনানিকে, যেখানে যারাই থাকুক না ওখানে তাদেরকে হেভি রাখার জন্য। মনস্তত্ত্বের মধ্যে এক ধরনের, তখন সাহেব আমাদের মাথায় ঢুকে গিয়েছিল আমাদের বিদ্যুৎ লাগবে। সো বিদ্যুৎ বিদ্যুৎ করলাম আমরা, এখন আমাদের বিদ্যুৎ জেনারেশন জেনারেটিং ক্যাপাসিটি 26,000 মেগাওয়াট, আমাদের সর্বোচ্চ বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পেরেছি, জেনারেট করতে পেরেছি, বিতরণ করতে পেরেছি 15,000 মেগাওয়াট। আমাদের অ্যাভারেজ বিদ্যুতের বিতরণ হচ্ছে, উৎপাদন এবং বিতরণ হচ্ছে 9,000 মেগাওয়াট। তাহলে গেল একটা কথা। এবং দ্বিতীয় কি, এই বিদ্যুতের জন্য বিদ্যুতের দাম নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঘন ঘন দাম, তারপরে বিদ্যুতের ক্ষেত্রে অতীতকাল থেকে আপনি শুনেছেন সিস্টেম লস, এটা কমেছে কিন্তু আকাঙ্ক্ষিত পর্যায়ে কমেনি। আরেকটা জিনিস হয়েছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য, বিদ্যুতের ক্ষেত্রে যাতে বিনিয়োগ করে, দেশে বিদেশ বিনিয়োগ আসে, আমরা একটা নিয়ম করলাম ক্যাপাসিটি বিল্ডিং। ফাইন, ওই সময় হয়তো প্রয়োজন ছিল, নাহলে ওনারা হয়তো ইনভেস্ট করতো না, এটা হতে পারে অনেক দেশে হয়েছে, কিন্তু আমরা এটার কোনো শেষ দিন নির্ধারণ করলাম না কবে পর্যন্ত এটা চলবে, যার ফলে গেল অর্থ বছরে আমরা 22-23 অর্থ বছরে আমরা
26,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট করেছি, তো সেটা নিয়ে আলোচনা আছে। তারপরে আমরা বিদ্যুৎ সঞ্চালনের জন্য আমরা যাতে দেশে বিদ্যুৎ উৎপাদিত নাও হতে পারে, এর জন্য ভারত থেকে যাতে আমরা বিদ্যুৎ আনতে পারি, সেটার জন্য আমরা ভারত বাংলাদেশ ইন্টার কানেক্টার করেছি এশিয় উন্নয়ন ব্যাংকের টাকায়। আমি শুধু কতগুলো কথা বলছি। তারপর আমরা কী করলাম, ভারত থেকে বিদ্যুৎ আনলাম, রপ্তানির ব্যবস্থা করল ভারত। তারপর আমরা শুধুমাত্র ভারতে একটা বিদ্যুৎ কেন্দ্র করা হলো ডেডিকেটেড ফর বাংলাদেশ আদানিদের, সেখানে আমরা সেই কন্ট্রাক্টটা নিয়ে প্রচুর আলোচনা চলছে। আপনার এখানে অনুষ্ঠানে অন্যরা আলোচনা করেছেন, এই জন্য আমি আর আলোচনা করছি না। তো আমি তাহলে কী কথাটা বলতে চাচ্ছি এর মাধ্যমে, যে আমাদের কী দরকার, আমাদের প্রকল্প দরকার, কোন প্রকল্প দরকার বাজেটে, কী প্রকল্প করব। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন আপনি অনেক দিন আগে প্রথম আলোতে একটি লেখা লিখেছিলেন চট্টগ্রামের জনাব মোমেন, যে পুরো দেশটা ঢাকা হয়ে যাবে নাকি, যে আরবানাইজেশন সব কিছু ঢাকায়। এখন আমি দুদিন আগে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় নতুন অর্থ প্রতিমন্ত্রীর সাথে একটি প্রাক বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। সেখানে একজন সাবেক অর্থসচিব, অত্যন্ত সুখ্যাতি রয়েছে তার অর্থসচিব হিসাবে, বিশ্বব্যাংক ছিলেন, উনি একটি কথা বলেছেন যে এই যে আরবানাইজেশন, এই যে প্রচুর লোক ঢাকা চলে আসছে, তো এইটার সাথে এবং পরবর্তীকালে একজন অর্থনীতিবিদ যিনি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানে কাজ করেছেন, তিনি বলছিলেন যেখানে সরকার এবং রাজনীতি ঢাকা কেন্দ্রিক সেন্ট্রালাইজ, সেখানে আপনি ব্যবসা বাণিজ্যকে কীভাবে ডিসেন্ট্রালাইজ করবেন। তো এই জিনিসগুলা সব আমাদের পরিকল্পনার দর্শন কি। তো এখন আমরা অতীতে 72 সালে স্বাধীনতার পরপর আমরা করেছিলাম দারিদ্র বিমোচন, এখন আমাদের মূল কথা কি, অবশ্যই দারিদ্র বিমোচন রয়েছে, যেহেতু অনেক লোক দারিদ্র্যের নিচে বসবাস করে, অতি দারিদ্র্যের নিচেও বসবাস করে অনেক লোক আছে, সেক্ষেত্রে দারিদ্র বিমোচন আমাদের প্ল্যানিং আর্কিটেকচারের, প্ল্যানিং লিটারেচারের একটা একটা সেন্ট্রাল পজিশনে থাকতেই হবে। এবং আপনি জানেন দারিদ্র বিমোচনের জন্য আমাদের বিনিয়োগ দরকার, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে দারিদ্র বিমোচন হবে না। আবার বিনিয়োগকে করে, বিনিয়োগ করে প্রাইভেট সেক্টর, এখন যেহেতু প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, সরকার বিনিয়োগ কোথায় করবে, আপনার আমরা দেখেছি পদ্মা সেতুতে, পদ্মা সেতুতে বিদেশি টাকা আমরা কোথায় ব্যয় করেছি, আমরা বিদেশি টাকা ব্যয় করেছি পদ্মা সেতু, কিংবা ধরেন যমুনা সেতুর উদাহরণটা দিই, পদ্মা তো সরকারের অর্থায়নে হয়েছে, যমুনা সেতুতে বঙ্গবন্ধু সেতু যেটি, সেটির কিন্তু মূল ব্রিজটা করেছি আমরা বিদেশি অর্থায়নে, কিন্তু আমরা নদী শাসনের কাজটা করেছি বিশ্বব্যাংকের অর্থায়নে, সেখানে বাণিজ্যিক অর্থ আসে না, কিংবা সরকারের অর্থায়নে, কারণ কি সেটা কমার্শিয়ালি ভায়াবল না। এরকম আমি এখন কি করব, আমার কাছে 100 টাকা রয়েছে, 100 টাকা দিয়ে আমি কি গ্রামে একটা হাসপাতাল করব, একটা প্রাথমিক বিদ্যালয় করব, নাকি আমি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেব, এরকম। আরেকটা জিনিস হচ্ছে প্রাইভেট সেক্টর, কারা প্রাইভেট সেক্টর, কোন প্রাইভেট সেক্টরকে সাপোর্ট করার জন্য আমরা আমরা এই প্রাইভেট সেক্টর লেড গ্রোথকে সাপোর্ট করছি। আপনি দেখেছেন আমরা ব্যাংকের মালিকানা পছন্দের লোকের কাছে তুলে দিয়েছি, যদি আজকের থেকে 50 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের কোনো অধ্যাপক নির্মোহ কোনো গবেষণা করে